1626 কোটি টাকায় ভারত থেকে 200টি ব্রডগেজ প্যাসেঞ্জার বগি কিনবে রেলপথ মন্ত্রণালয়। ইউরোপীয় ইনভেস্টমেন্ট ব্যাংকের কেনা ঋণে কেনা হবে এই বগি। এই সংক্রান্ত প্রস্তাবের অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিব মাহমুদুল হাসান খান জানান, সচিবালয়ে ক্রয় সংক্রান্ত কমিটির বৈঠকে উত্থাপিত 12টি প্রস্তাবের সবগুলোই অনুমোদন পায়। টিসিবির মাধ্যমে 1 কোটি 10 লাখ লিটার তেল কিনবে সরকার, যেখানে প্রতি লিটারের দাম পড়বে 152.98 টাকা। 50,000 লিটার রাইস ব্র্যান্ড তেলও কিনবে সরকার স্থানীয়ভাবে, যার প্রতি লিটারের দাম পড়বে 152 টাকা। স্থানীয়ভাবে 10,000 মেট্রিক টন মসুর ডালও কিনবে সরকার প্রতি কেজি 102.75 টাকা দরে। 1,626 কোটি 49,72,195 টাকা, এটা সুপারিশকৃত দরদাতা রিটস লিমিটেড দিল্লি ইন্ডিয়া, রিটস RITES রাইটস লিমিটেড দিল্লি ইন্ডিয়া।